গৃহ নির্মাণ প্রকল্পে যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সে কারণে প্রথম থেকেই সজাগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর সম্মান হানি যাতে না হয় তাই বাড়ি বাড়ি ঘুরে এই প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথাও বলেন বিধায়ক জাকির হোসেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুখ্যমন্ত্রীর সম্মানহানি যাতে না হয় তাই বাড়ি বাড়ি ঘুরে গৃহ নির্মাণ প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে খোঁজ খবর নিন এবং তাদের সঙ্গে কথা বললেন বিধায়ক জাকির হোসেন। রাজ্যের গৃহ নির্মাণ প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি চাওয়া এবং দুর্নীতির অভিযোগ গত কয়েক বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দলগুলি প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। রাজ্যে গৃহ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে কেন্দ্র সরকার এখনও রাজ্যের প্রাপ্য বরাদ্দ আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই প্রকল্পে কোথাও কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করে ইতিমধ্যে তৃণমূল দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সরকারের গৃহ নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ না এলে আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার নিজের উদ্যোগেই উপভোক্তাদের গৃহ নির্মাণের জন্য প্রাপ্য বরাদ্দ দিয়ে দেবে। এরই মধ্যে রাজ্য সরকার সংখ্যালঘু অসহায় মহিলাদের গৃহ নির্মাণ খাতে অর্থ মঞ্জুর করেছে। মুর্শিদাবাদ জেলায় প্রায় 6600 সংখ্যালঘু অসহায় মহিলা এই প্রকল্পের মাধ্যমে নিজেদের ঘর পেতে চলেছে। তবে এই প্রকল্পে যাতে কোনো দুর্নীতির অভিযোগ না ওঠে সেই কারণে প্রথম থেকেই সজাগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকে এই প্রকল্পে এবছর 89 জন ঘর পেতে চলেছেন। এই প্রকল্পে যাতে প্রকৃত উপভোক্তারাই ঘর পান সে বিষয়ে উদ্যোগী হলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। রঘুনাথগঞ্জের 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সভাপতি গৌতম ঘোষ, কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের আলী ও সদস্যদের নিয়ে পৌঁছে যান বিধায়ক। সেখানে বাড়ি বাড়ি ঘুরে এই প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথাও বলেন বিধায়ক। মাইনরিটিদের জন্য কিছু বাড়ি এসেছে, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ এবং তার দল স্বচ্ছ যেন থাকে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর মান রক্ষা করতে আমি বাড়ি বাড়ি সার্ভে করলাম, তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনে, তারা বিধবা কিনে, তার স্বামী ছাড়া কিনে, সেগুলো আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে জানলাম। এবং আজকেই কালকেই ঘোষণা হয়েছে, আজকে আমি গ্রামে এলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ মুখ উজ্জ্বল যেন থাকে, সেই কারণে 2 নম্বরে কিছু না হয়, সেই কারণে আমি বিধায়ক হিসেবে আমার দায়িত্ব আছে, সভাপতি আমার পাশে আছে, ব্লক সভাপতি সকলে আমরা আছি, প্রধান আছে, আমরা চাইছি দুর্নীতি মুক্ত করতে, যে কোনো রকম আমাদের ফাঁক ফোকর না থাকে। আমরা সবকে দিতে পারবো না, কিন্তু কেউ পেয়ে জেনে মানুষ না বলে আমি টাকার বিনিময়ে পেয়েছি এবং আমাকে উল্টাসিলে করতেছি তা না হয়। আমরা সরাসরি মানুষের বাড়ি পৌঁছে মানুষ যেন পরিষেবা বাড়ি পায়, সেই কারণে মাইনরিটি বাড়ির কারণে আমরা নিজে আমি এসেছি, নিজে সার্ভে করলাম। বিধবা মহিলা এবং যার স্বামী ছাড়া তাদেরকে দিচ্ছে, এর থেকে বড়ো কিছু হতে পারে। মানুষ অনেক সময় আঙুল তুলছে যে হয়তো মেম্বার বা নিচুতলার স্তরেরা অনেক সময় মানুষ বলছে পয়সা দিয়ে কিনেছে। আমি সেই কারণে আমি চাই যে আমি স্বচ্ছ থাকার চেষ্টা করছি, কেউ এক পয়সা দিবে না সেটা বলে দেওয়া হয়েছে এবং কেউ চাইতেও পারবে না আমাকে। আমি সেই কারণে আমি নিজে সার্ভে করছি, কারণ আমার যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোনো রকম বদনাম না হয় আমার বিধানসভা থেকে এবং এই এই সাব ডিভিশন থেকে, আমি সেটা দেখব। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা, হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH-34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।